पावन तुम दोष दृष्टि शून्य तुम्हारे से जानेदार आछे बहु पुण्य सर्वज्ञ मय विग्रह तुम्हार अविद्या बंधन खंडे स्मरण जहार यदि तुम प्रकाश ना करो अपनारे तबे ताकार शक्ति आछे जानिते तुम्हारे मूर्ख नीचे अधम पतित उद्धारिते তুমি অবতীর্ণ হইয়াছ পৃথিবীতে নিত্যানন্দ প্রভু। যদিও গৌড়ীয় বৈষ্ণবদের কাছে নিত্যানন্দ প্রভু নামটা শুনলেই মনে একটা আনন্দ আসে আমাদের, কিন্তু এই আনন্দের পিছনে একটি মূল তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বকে আমরা প্রথমে জানার চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা নিত্যানন্দ তত্ত্ব সম্বন্ধে একটু শ্রবণ করব এবং তারপর আমরা নিত্যানন্দ প্রভুর কিছু লীলা শ্রবণ করব। এইভাবে নিত্যানন্দ প্রভুর মহিমা শ্রবণ করার মাধ্যমে আমরা সেই নিত্যানন্দ চরিত্র উদযাপন করব। সর্বপ্রথমে আমি বিশেষ ধন্যবাদ জানাই শ্রীপাল গিরিরাজ কৃপা প্রভুকে। প্রভু আমাকে খুব স্নেহ করেন এবং প্রত্যেকটা উৎসবে তিনি আমাকে সুযোগ দেন। আমি আপনাদের কাছে না থেকেও আপনাদের সঙ্গ লাভ করতে পারি, আমার বিশেষ সৌভাগ্য। তো নিত্যানন্দ প্রভুর মহিমা বুঝতে বোঝার আগে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে পঞ্চতত্ত্বকে, নিত্যানন্দ তত্ত্বকে জানার আগে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের সমস্ত অবতারদের মধ্যে সব থেকে মহাবদান্য অবতার, সব থেকে কৃপাময় অবতার। তো তিনি যেভাবে এই জগতের সব থেকে শ্রেষ্ঠ ঐশ্বর্য, শ্রেষ্ঠ সম্পদ তিনি যেভাবে সকলের কাছে বিতরণ করেছেন, এই জগতের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শুধু এই জগতের নয়, চিন্ময় জগতেরও সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম তিনি অকাতরে বিতরণ করেছেন বিনা সংকোচে। এই জন্য তিনি একা ভগবান যখন কোনো কিছু তার ভক্তদের উদ্ধারের জন্য কিছু করেন, তিনি একা কি করেন, তিনি তার পার্ষদদের সমন্বিত হয়ে করেন। তাই তিনি কৃষ্ণ তত্ত্ব তার সঙ্গে সঙ্গে অন্যান্য তত্ত্বদেরকে সঙ্গে নিয়ে তিনি এই কার্য এই কলিযুগে সম্পাদন করেছেন। এই সমস্ত তত্ত্ব মিলিত হয়ে আমাদের সকলের কাছে পরিচিত পঞ্চতত্ত্ব নামে।
পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বের প্রথম তত্ত্ব হচ্ছেন কৃষ্ণ, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, এবং দ্বিতীয় তত্ত্ব হচ্ছেন নিত্যানন্দ প্রভু। ব্রজেন্দ্র নন্দন যেই সত্যি সত্য হইল সেই বলরাম হইল নিতাই। তো যেই কৃষ্ণ সেই চৈতন্য মহাপ্রভু, যেই বলরাম সেই নিত্যানন্দ প্রভু, এইখানে কোনো সন্দেহ নেই। এবং শাস্ত্র থেকে আমরা সেই আচার্যরা আমাদেরকে সেই প্রমাণও দিয়ে গেছে, সেই বলরাম বলরাম হইল নিতাই, বলরামই হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবানের সরাসরি প্রকাশ, ডাইরেক্ট প্রকাশ, অবতার নন। কৃষ্ণের সরাসরি প্রকাশ হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তো বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম প্রকাশ, যা স্বয়ং প্রকাশ নামেও পরিচিত, সাংশ বলি আমরা, ভগবানের স্বয়ং অংশ। তার পরবর্তী তত্ত্ব হচ্ছেন ভগবানের অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু, ভগবানের লাদিনী শক্তি গদাধর প্রভু, এবং ভক্ত শক্তি শ্রীবাস্তব প্রভু। এই হচ্ছে পঞ্চতত্ত্ব। এবং পঞ্চতত্ত্বের মধ্যে আমরা দেখি চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং কৃষ্ণ, এবং এই পাঁচটি তত্ত্ব চিন্ময় স্বরূপে। এই পাঁচটি তত্ত্বের মধ্যে কোনো তফাত নেই। কেন, যখন কেউ চিন্ময় স্বরূপে অবস্থান করেন, আমরা যদি জীব যখন চিন্ময় স্বরূপে অবস্থান করবেন, তখন সবকিছুই কৃষ্ণময়, এখানে জড়ময় বলে কোনো কিছু নেই, সবকিছুই কৃষ্ণময়। সেই জন্য চিন্ময় জগতে এর মধ্যে কোনো তফাত নেই, কিন্তু ভ্যারাইটি আছে, বৈচিত্র্য রয়েছে। চিন্ময় জগতে সবকিছুই কৃষ্ণময়, কিন্তু কৃষ্ণ বৈচিত্র্য প্রসিদ্ধ করেন, এবং কৃষ্ণের লীলাগুলি বৈচিত্র্যময়। সেই জন্য সেখানে তত্ত্ব এইভাবে তৈরি হয়েছে যে সেই তত্ত্বগুলি, রসগুলি বৈচিত্র্যময়। যেরকম আমরা জানি যে চিন্ময় জগতের মুখ্য পাঁচটি রস রয়েছে, শান্তরস, দাস্যরস, চক্ষুরস, বাৎসল্য রস, মাধুর্য রস। তো এরকম ভাবে, ঠিক একই রকম ভাবে চিন্ময় জগতে যে তত্ত্বগুলি রয়েছে সেগুলি হচ্ছে বৈচিত্র্যময়। তো এই বৈচিত্র্যময় তত্ত্ব এবং এই বৈচিত্র্যই কৃষ্ণকে তার লীলা আস্বাদন করতে সহযোগিতা করে। তো ভগবান কৃষ্ণ যেহেতু পূর্ণ এবং তিনি পূর্ণ আনন্দময়, তাই তিনি বৈচিত্র্য কে বজায় রেখে তিনি এই আনন্দ আস্বাদন করে এবং ভক্তদেরকেও আনন্দ প্রদান করতে থাকে। আমরা দেখি জড়জগতে আমরা জীবরা, আমরা একই জিনিস সবসময় আমাদের ভালো লাগে, আমাদের একটু বৈচিত্র্য দরকার, একটু পরিবর্তন দরকার। ঠিক একই রকম ভাবে ভগবান বিভিন্ন রসে বিভিন্ন ভাবে লীলা করছেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে তিনি ভক্তরূপে আবির্ভূত হয়েছেন, রাধা কৃষ্ণ মিলিত তনু সেই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। ভগবান এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য তিনি দেখলেন যে যদি আমি নিজে আচার করে প্রচার না করি, তাহলে কলিযুগের মানুষ সেই যুগ ধর্মকে গ্রহণ করবেন না। সেই জন্য ভগবান স্বয়ং ভক্তরূপে এখানে আবির্ভূত হলেন। তো ভগবান যখন ভক্তরূপে আবির্ভূত হলেন, তো নিত্যানন্দ প্রভু তখন ভক্তের গুরু রূপে আবির্ভূত হলেন। তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন এই জগতের, এই ব্রহ্মাণ্ডের, শুধু ব্রহ্মাণ্ডের নয়, জড়জগৎ চিত জগৎ সমস্ত জায়গার আদি গুরু। মহাপ্রভু ভক্তরূপে আবির্ভূত হয়েছেন এবং নিত্যানন্দ প্রভু আদি গুরু রূপে আবির্ভূত হয়েছেন। অদ্বৈত আচার্য প্রভু তিনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন, গদাধর গদাধর পণ্ডিত তিনি হচ্ছেন ভক্ত শক্তি, এবং শ্রীবাস পণ্ডিত তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। এই হচ্ছে পঞ্চতত্ত্ব। চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন, নিত্যানন্দ প্রভু ভক্তের গুরু রূপে অবতীর্ণ হয়েছেন, অদ্বৈত আচার্য প্রভু তিনি ভক্ত, গদাধর পণ্ডিত তিনি হচ্ছেন ভক্ত শক্তি, এবং শ্রীবাস পণ্ডিত তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। তো এইভাবে, এই জন্য আমরা যখন পঞ্চতত্ত্ব মন্ত্র কীর্তন করি, জপ করি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, তো আমরা কি করি, আমরা এই সম্পূর্ণ পাঁচটি তত্ত্বকে প্রণাম করে আমরা তাদের কাছে প্রার্থনা করি, যাতে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধভাবে অপরাধ মুক্ত হয়ে জপ করতে পারি। সেই জন্য আমাদের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু
এই কলিযুগে মহাবদান্য অবতার রূপে তিনি যে অবতীর্ণ হয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমরা এই পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা না করব এবং এই পঞ্চতত্ত্বকে স্মরণ না করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের পূর্ণ যে ফল, সেই ফল আমরা লাভ করতে পারবো না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরকে বুঝতে হবে, আমি আমি হচ্ছেন আরাধক এবং আমার আরাধ্য বস্তু কি, আমি হচ্ছেন আরাধক এবং আমার আরাধ্য বস্তু কি। তো ভক্ত রূপ সেই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন আরাধক এবং আরাধ্য বস্তু হচ্ছে শ্রী গুরুদেব, সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভু। এবং ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু, তিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, এবং বাকি গদাধর পণ্ডিত তিনি হচ্ছেন ভক্ত শক্তি, আমরা যে ভক্তি অনুশীলন করছি তিনি আমাদেরকে শক্তি প্রদান করছেন, এবং শ্রীবাস পণ্ডিত তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, তিনি আমাদেরকে কৃপা প্রদর্শন করছেন যাতে আমরা এইভাবে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ প্রেমের উদ্দেশ্য আমাদের জীবনের সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারি। তো নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন গুরুতত্ত্ব, পঞ্চতত্ত্ব, শক্তিতত্ত্ব, জীবতত্ত্ব, ভগবত তত্ত্ব, গুরুতত্ত্ব এবং ভক্ত তত্ত্ব, এই হচ্ছে পঞ্চতত্ত্ব। তো নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন আদি গুরু, এবং এই আমরা যে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছি, এই কৃষ্ণ ভাবনামৃত যে অনুশীলন, এই অনুশীলনটা জড় নয়, এই অনুশীলনটা চিন্ময়, এবং চিন্ময় প্রকৃতিতে নিত্যানন্দ প্রভু ভগবানের সঙ্গে ভক্তের যে আদান প্রদান, আরাধ্য এবং আরাধক এর মধ্যে যে আদান প্রদান, এই সমস্ত কিছু নির্ভর করছে নিত্যানন্দ প্রভুর কৃপার উপরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধি করা যে নিত্যানন্দ প্রভুর আরাধনার প্রতি আমাদের যে নিত্যানন্দ প্রভুর কৃপার প্রতি আমরা কতটা নির্ভরশীল, যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের বুঝতে হবে যে নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা রঘুনাথ দাস তিনি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেনি। রঘুনাথ দাস তিনি শৈশব কাল থেকেই কতবার মহাপ্রভুর কাছে গিয়েছেন, কিন্তু মহাপ্রভু বারবার তাকে রিজেক্ট করে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। তিনি গৃহে থাকার তার কোনো ইচ্ছে নেই, কিন্তু মহাপ্রভু তাকে বারবার ফেরত পাঠিয়ে দিয়েছেন, তাকে বলছেন তুমি গৃহে থাকো কিন্তু গৃহের থেকে তুমি আশ্রমবাসী হয়ে থাকো, তুমি নিরাসক্ত হয়ে থাকো। তাহলে মহাপ্রভু যখন তাকে নির্দেশ দিচ্ছেন তুমি গৃহে থাকো কিন্তু নিরাসক্ত হয়ে থাকো, তাহলে মহাপ্রভু তাকে গ্রহণ করতে পারতেন, কিন্তু না, যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা না হবে, যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ প্রভুর কৃপা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর কাছে আমরা যেতে পারবো না। এই জন্য নিত্যানন্দ প্রভু দণ্ড মহোৎসব করলেন, এই রঘুনাথ দাসকে যথাসময়ে কৃপা করলেন, যেই সময় যথাসময়ে উপস্থিত হলেন, নিত্যানন্দ প্রভু সেখানে গেলেন, পানিহাটিতে স্বয়ং গেলেন, এবং পানিহাটিতে স্বয়ং গিয়ে তিনি রঘুনাথ দাসকে দণ্ড দিলেন, দণ্ড মহোৎসব করলেন, পানিহাটি চিরাদি উৎসব। এই উৎসব আসলে রঘুনাথ দাস গোস্বামীর জন্য তিনি করেছিলেন, রঘুনাথ দাসের জন্য তিনি করেছিলেন নিত্যানন্দ প্রভু, যাতে নিত্যানন্দ প্রভুর তিনি কৃপা লাভ করতে পারেন, এবং নিত্যানন্দ প্রভু তাকে সেখানে কৃপা করেছেন। তার ঠিক দুদিন পরে নিত্যানন্দ রঘুনাথ দাস গৃহ থেকে পলায়ন করে মহাপ্রভুর সান্নিধ্য তিনি লাভ করেছিলেন। যে নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা মহাপ্রভুকে প্রাপ্তি, চৈতন্য প্রাপ্তি সম্ভব নয়। এই জন্য পতিত পাবন তুমি দোষ দৃষ্টি শূন্য, নিত্যানন্দ প্রভু হচ্ছে পতিত পাবন, তিনি কোন দোষ দর্শন করেন না। পতিত পাবন হেতু তব অবতার মোসম পতিত প্রভু না পাইবে আর, হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কৃপা বল কর কর আমি বড় সুখী, হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন সুখের আধার, আনন্দের আধার, প্রেমের আধার, এই হচ্ছে গুরুতত্ত্ব। গুরুদেব তিনি হচ্ছেন প্রেমের আধার, একজন শিষ্যের কাছে গুরু হচ্ছেন প্রেমের আধার, গুরু হচ্ছে প্রেম প্রাপ্তির স্থান, যেখানে গুরুদেব তিনি আমাদের দোষ ত্রুটি কোনো কিছু দর্শন করেন না, তিনি কোনো কিছু দর্শন না করে শুধুমাত্র আমরা যে কৃষ্ণ সেবা করতে চাই, আমরা যে কৃষ্ণ প্রেম লাভ তিনি আমাদেরকে দীক্ষা প্রদান করেন, এবং দীক্ষা প্রদান করে আমাদেরকে যোগ্যতা প্রদান করেন, আমাদেরকে
যোগ্যতা প্রদান করে তিনি আমাদের কৃষ্ণ সেবার অধিকার প্রদান করেন। এই হচ্ছে গুরু শক্তি, এই হচ্ছে গুরু তত্ত্ব, এই হচ্ছে নিত্যানন্দ প্রভু তত্ত্ব, এই হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব, যে তিনি হচ্ছেন আদি গুরু, তিনি আমাদেরকে কি করেন, কোন বাধা, তিনি আমাদের কোন দোষ ত্রুটি কোনো কিছু দর্শন করেন, কোনো কিছু দর্শন না। সর্বযজ্ঞময় এই বিগ্রহ তোমার, অবিদ্যা বন্ধন খণ্ডে স্মরণে যাহার। নিত্যানন্দ প্রভুর স্মরণ করা মাত্রই অবিদ্যা বন্ধন খণ্ডিত হয়ে যেতে পারে। যদি কোনো ভক্ত সে নিরঙ্কুশ ভাবে নিত্যানন্দ প্রভুর আশ্রয় ভিক্ষা প্রার্থনা করে, নিত্যানন্দ প্রভু এত কৃপাময়, নিত্যানন্দ প্রভু এত কৃপাময়, তিনি যে নামের হাট খুলেছেন সেই নামের হাটে কোনো কিছু বিকায় না, সেই নামের হাটে পয়সা দিয়ে নাম কিনতে হয় না, শ্রদ্ধা ভক্তির মাধ্যম দিয়েই সেই নামের হাটে আমরা নাম কিনতে পারি। তিনি এমনি এমনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করেন না, গুরুদেব এমনি এমনি আমাদের কাছে প্রকাশ করেন না নিজেকে। আমরা দেখি গুরুদেব শ্রদ্ধা ভক্তির মাধ্যম দিয়ে তিনি আমাদের শ্রদ্ধা দর্শন করেন, তিনি আমাদের ভক্তি দর্শন করেন, তিনি আমাদের বিশ্বাস এবং প্রত্যয় দর্শন করেন। এইভাবে বিশ্বাস এবং প্রত্যয়ের মাধ্যম দিয়ে তিনি আমাদেরকে নাম প্রদান করেন। যে শুদ্ধ নাম এর আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। এই জন্য নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীল 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 যে ছায়ায় জগতে ঘুরায়, এই হচ্ছে গুরু, এই হচ্ছে গুরু, যে ছায়ায় সমস্ত জগৎ আশ্রয় গ্রহণ করতে পারে, সমস্ত জগৎ দাবানল থেকে মুক্ত হতে পারে। কেন? নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন সচ্চিদানন্দময় বিগ্রহ, কেন তিনি হচ্ছেন ভগবানের সাংশ প্রকাশ, স্বয়ং প্রকাশ, এবং এই কলিযুগে তিনি চৈতন্য মহাপ্রভুর ভ্রাতা রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। চিন্ময় জগতে তিনি হচ্ছেন ভগবানের স্বয়ং প্রকাশ, যে প্রকাশ সম্পূর্ণরূপে আনন্দ প্রদান করার জন্য প্রকাশিত হয়েছেন, ভগবানকে আনন্দ প্রকাশ করছেন। বলরাম, রাম মানে যিনি আনন্দ প্রদান করেন, সেই নিত্যানন্দ রাম এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন আমাদের মতো পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য। যদিও নিত্যানন্দ প্রভু তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন লীলাতে লীলা বিলাস করতে তিনি সহযোগিতা করেন, কিন্তু এই কলিযুগে যে কেউ, শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন এবং নিত্যানন্দ প্রভু এতটাই কৃপাময় যে তিনি পাপীর থেকেও পাবি সমস্ত জীবের মধ্যে যে নরাধম, সেই নরাধম ব্যক্তিকেও তিনি কৃপা করেছেন। আমরা দেখেছি কিভাবে তিনি জগাই মাধাইকে তিনি কৃপা করেছেন। বলরাম, বলরাম মানে যিনি শক্তি, নিত্যানন্দ প্রভু যিনি নিত্য শক্তি প্রদানকারী, কি শক্তি প্রদান করে, তিনি আমাদেরকে পারমার্থিক শক্তি প্রদান করেন। নিত্যানন্দ প্রভু হচ্ছে যিনি আমাদেরকে পারমার্থিক শক্তি প্রদান করে, যে ব্যক্তি যিনি নিত্য রূপে যিনি ভগবত সেবায় দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, সেই ব্যক্তির যে পারমার্থিক শক্তি আসবে, সেই ব্যক্তির পারমার্থিক শক্তি কে প্রদান করছেন, নিত্যানন্দ প্রভু প্রদান করছেন। নিত্যানন্দ প্রভু বলরাম মানেই হচ্ছে পারমার্থিক শক্তি, মানেই হচ্ছে পারমার্থিক শক্তি। কৃষ্ণ তিনি ভক্তরূপে অবতীর্ণ হয়ে তিনি কৃষ্ণ প্রেম বিতরণ করছেন এবং নিত্যানন্দ প্রভু স্বয়ং কৃষ্ণ তিনি নিত্যানন্দ প্রভু রূপে নিজেকে প্রকাশ করে তিনি আমাদেরকে সেই গুরু রূপে সেই পারমার্থিক শক্তি তিনি আমাদেরকে যোগান দিচ্ছেন। তিনি গুরুর ভূমিকা পালন করছেন, তিনি হচ্ছেন আদি গুরু, তিনি আমাদেরকে গুরুদেব, তিনি আমাদেরকে পারমার্থিক শক্তি প্রদান করছেন পারমার্থিক জীবন যাপন করার জন্য। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা আমরা সাধারণ নগণ্য ভক্ত, কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপা করার মাধ্যমে আমরা অনেক উন্নত ভক্তে পরিণত হতে পারি, উন্নত ভক্তে পরিণত হতে পারি। এই জন্য যদি আমরা চৈতন্য মহাপ্রভুকে উপলব্ধি করতে চাই, তার মহিমা উপলব্ধি করতে চাই, যদি তার স্মরণ গ্রহণ করতে চাই, যদি আমরা কৃষ্ণের আশ্রয় প্রাপ্তি করতে চাই, কৃষ্ণের প্রতি যদি আমাদের বিশ্বাস এবং প্রত্যয় জাগরিত করতে চাই এবং কৃষ্ণ ভক্তদের যদি আমরা অগ্রগতি লাভ করতে চাই, তাহলে নিত্যানন্দ প্রভুর আশ্রয় ভিক্ষা ছাড়া, নিত্যানন্দ প্রভুর কৃপা ভিক্ষা ছাড়া এটা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করব না, কলৌ কলমশ না আসায় জানব কথায় নয়।
নিত্যানন্দ নমস্তাভ্যম প্রেমানন্দ প্রদায় কলো কলমশ নাশায় জাহ্নবা প্রদায়। কলিযুগের যে কলমশ, সে কলমশ থেকে যদি আমরা মুক্ত হতে চাই, কলমশ নাশকারী তিনি প্রেমানন্দ প্রদানকারী, নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে, আমাদের কৃপা ভিক্ষা প্রার্থনা করতে হবে, তাহলেই আমরা গুরুদেবের কৃপা লাভ করতে পারবো, গুরুদেবের প্রতি বিশ্বাস এবং সেবা আমরা, সেই মনোভাব আমাদের জাগরিত হবে এবং আমরা পারমার্থিক শক্তি লাভ করার মাধ্যমে প্রচার ক্ষেত্রে নিজের সাধন ভক্তিতে আমরা উন্নতি লাভ করতে পারবো। নরোত্তম দাস ঠাকুর তিনি গিয়েছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায় জগতে জোড়ায়। তিনি নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করেছেন। কোটি চন্দ্র শিষ্য মানে তিনি হচ্ছেন শান্তির আধার। যদি আমরা এই জগতে এই দাবানল থেকে মুক্ত হতে চাই, তাহলে নিত্যানন্দ প্রভুর চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, এবং এইভাবে আমরা এই জগতের যে পলুষ, যে বদ্ধ দশা, আমাদের শান্তিপূর্ণ পরিস্থিতি আমরা আকাঙ্ক্ষা করছি, এই জড় জীবনের প্রতি আমাদের যে বিরক্তি আসা উচিত, যে বিরক্তির দ্বারা আমরা এতটাই বিরক্ত যে আমরা কৃষ্ণ ভাবনাতে অনুশীলনেও নিজের মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, যদি আমরা নিত্যানন্দ প্রভুর আশ্রয় এবং কৃপা ভিক্ষা প্রার্থনা করি, তাহলে আমাদের এই পরিস্থিতি আসবে না। আমরা কখনোই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে বিরক্ত হব না। জড় জাগতিক যে কলুষ, সেই কলুষ আমাদেরকে বাধা যে প্রদান করছে, সে বাধা থেকে আমরা মুক্ত হয়ে আমরা কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যেতে পারব। সেই আদিগুরু নিত্যানন্দ প্রভুর কাছে আমার বিশেষ প্রার্থনা, যাতে তিনি আমাদের কাছে, আমাদেরকে তার কৃপার মাধ্যমে নিজেকে প্রকাশ করেন এবং নিজেকে প্রকাশ করে তিনি আমাদেরকে এই যে নিম্ন চেতনাগ্রস্ত অবস্থা আমাদের রয়েছে, সেই চেতনা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি আমাদের উন্নততর চেতনা প্রদান করুন। নিত্যানন্দ প্রভু তিনি 1473 খ্রিস্টাব্দে বীরচন্দ্রপুরে অবস্থিত একচক্র নামক গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো তার পিতা এবং মাতা ছিলেন হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবী। এই মাঘ মাসের ত্রয়োদশী তিথিতে, মাঘ মাসের ত্রয়োদশী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবীর গৃহে। তো এর নিত্যানন্দ প্রভু আবির্ভাবের পূর্বে এই বীরভূম অঞ্চলকে রাঢ় ভূমি বলা হতো। কিন্তু নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে এই রাঢ় ভূমি পরিণত হয়ে গেছিলেন এক রাঢ় ভূমি, যেখানে খরা হতো। তো নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে সেই রাঢ় অঞ্চল আর খরা হয়নি, খরা মুক্ত হয়ে গিয়েছিলেন। এবং নিত্যানন্দ প্রভু সকলের এতই প্রিয় ছিলেন শৈশব কাল থেকে, জন্ম হওয়া থেকেই, যে সবাই নিতাই নিতাই নিত্যানন্দ প্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর প্রেমে সবাই এতটাই আকর্ষিত হয়ে গেছিলেন যে তাদের মুখে শুধু ছিল নিতাই 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 নিতাই। এইভাবে তিনি সবাইকে তার শৈশবকালে তিনি অত্যন্ত আনন্দ প্রদান করছিলেন। এবং তার ঠিক যেভাবে ভগবান কৃষ্ণ এবং বলরাম তারা তিনি বৃন্দাবনে বিভিন্ন লীলা করতেন, নিত্যানন্দ প্রভু সেইভাবে আদিষ্ট হয়ে তার বাল্য সখাদেরকে নিয়ে তিনি কি করতেন, সারাটা সময় তার জীবনের 12টি বছর তিনি কি করেছেন, এই কৃষ্ণ লীলা এবং রামলীলা, কৃষ্ণ লীলা এবং রামলীলা, এই লীলা গুলি তিনি সেখানে অভিনয় করতেন, এই লীলাগুলি তিনি সেখানে অভিনয় করতেন। হাট্টুগাড়া নিত্যানন্দ, আপনারা যদি দেখেছেন গিয়ে দেখেন, হাট্টুগাড়ার পূর্বে এখানে নিত্যানন্দ প্রভুর লীলাস্থলী, যেখানে তিনি সমস্ত অভিনয়গুলি করতেন, সেই স্থানটি রয়েছে। আমরা জানি যেখানে নিত্যানন্দ প্রভু যখন রামলীলা অভিনয় করছিলেন, তো সেখানে তখন লক্ষণ যখন শক্তিশেল বিদ্ধ করেন, তখন লক্ষণকে যখন মেঘনাথ শক্তিশেল আঘাত করেন, তো লক্ষণ যেভাবে মূর্ছিত হয়ে পড়েছিলেন, নিত্যানন্দ প্রভুকে যখন এইভাবে শক্তিশেল আঘাত করা হয়েছিল, সে অভিনয়ের সময় তো নিত্যানন্দ প্রভু সেখানে মূর্ছিত হয়ে গিয়েছিলেন, যেরকম ভাবে রামলীলায় তিনি হয়েছিলেন। এবং নিত্যানন্দ প্রভুর যে অঙ্গকান্তি, সে তো অঙ্গকান্তি ছিল, এবং ভগবান বলরামের যে অঙ্গকান্তি,
যে একই রকম অঙ্গাঙ্গি এবং তার স্বর এবং তার স্বরূপ একই রকম ভাবে ছিল। তো 13 বছরের তার যখন বয়স হলো তখন সেই স্থানে একচক্র গ্রামে সেজন সন্ন্যাসী সেখানে সে উপস্থিত হলেন এবং তারা হারায় পণ্ডিতের কাছে তিনি তানন্দ প্রভুকে তার সঙ্গী হিসাবে চাইলেন। তো বৈদিক প্রথা অনুযায়ী যদি কোনো সন্ন্যাসী কোনো গৃহস্থের কাছে তার পুত্র সন্তানের জন্য প্রার্থনা করেন বা কোনো কিছুর জন্য প্রার্থনা করেন তাহলে তারা দিতে তাদের কর্তব্য সেটা মনে করেন। এইভাবে নিত্যানন্দ প্রভুকে এই সন্ন্যাসী সঙ্গে নিয়ে তারা দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন তীর্থস্থানগুলি নিত্যানন্দ প্রভু ভ্রমণ করলেন এবং ভ্রমণ করে পরিশেষে তিনি নবদ্বীপে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। নিত্যানন্দ প্রভু দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের যে তীর্থযাত্রায় তিনি গিয়েছিলেন আসলে তিনি সমস্ত সেই অঞ্চলবাসীদেরকে মুক্ত করার জন্য পাপকর্মের ফল থেকে মুক্ত করার জন্য তিনি সেই স্থানে গিয়েছিলেন। তিনি যখন তীর্থস্থানে ছিলেন নিত্যানন্দ প্রভু সেখান থেকে গয়া কাশী প্রয়াগ মথুরা গোবর্ধন হস্তিনাপুর দ্বারকা অযোধ্যা হরিদ্বার সমস্ত স্থানে তিনি গিয়েছিলেন এবং তিনি সেখানে যে সমস্ত তীর্থ ছিল বিশেষ করে যে তীর্থ নদীগুলি ছিল গঙ্গায় যমুনায় তিনি স্নান করেছিলেন। তিনি বদ্রিক আশ্রমে গিয়েছিলেন সেখানে তিনি ব্যাসদেবকে দর্শন করে ব্যাসদেবের সঙ্গে মিলিত হয়েছিলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী ব্রহ্মানন্দপুরী যারা সকলেই মহান কৃষ্ণ ভক্ত ছিলেন সকলের সঙ্গে তিনি দর্শন করেছিলেন এবং এইভাবে সকলের সঙ্গে দর্শন করে তিনি মাধবেন্দ্রপুরীর সঙ্গে বিশেষ করে তিনি এবং তার শিষ্যদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনায় বিশেষভাবে তিনি নিমগ্ন ছিলেন এবং নিমগ্ন থেকে এইভাবে পুনরায় নিত্যানন্দ প্রভু তিনি জগন্নাথ দেবের দর্শন করে তিনি চলে এলেন নবদ্বীপে এবং নবদ্বীপে দর্শন নবদ্বীপে এসে তিনি নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। যখন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন তখন মহাপ্রভু তার নবদ্বীপ জেলার অন্তিম পর্যায়ে তিনি ছিলেন। তার সেই সময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আজ্ঞায় তিনি জগৎগুরু রূপে তার যে ভূমিকা এই যুগধর্ম নাম সংকীর্তন হরিনাম সংকীর্তন প্রচারে হরিদাস ঠাকুরের সঙ্গে একসঙ্গে তিনি বাংলা প্রদেশ বঙ্গপ্রদেশ এবং উড়িষ্যা প্রদেশে তিনি বিশালভাবে এই প্রচার কার্য তিনি শুরু করলেন এবং তার কৃপাময় তার কৃপা এতটাই প্রবল ছিল এবং তিনি যে দুহাত তুলে যেভাবে দুহাত তুলে সবাইকে কৃপা করেছেন যারাই নিত্যানন্দ প্রভুর সংস্পর্শে এসেছেন তারা সবাই তার নির্দেশ পালন করেছেন এবং নির্দেশ পালন করে তারা সবাই কৃষ্ণ প্রেম লাভ করে তারা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করেছিলেন এবং তার উৎসাহে সকলেই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছিলেন। এইভাবে তিনি রঘুনাথ দাস গোস্বামী কৃপা করেছিলেন সেখানে পানিহাটির দণ্ড মহোৎসব এখনো আমরা সেই কৃপা লাভ করতে পারি এবং এইভাবে তিনি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে মহাপ্রভুর সাঙ্গ তিনি পেয়েছিলেন এবং মহাপ্রভুর বিশেষ সেবা তিনি করার সুযোগ পেয়েছিলেন। যারাই নিত্যানন্দ প্রভুর সংস্পর্শে এসেছেন তারা সকলেই বিশেষ কৃপা লাভ করে কৃষ্ণ প্রেম তারা লাভ করেছিলেন। তো নিত্যানন্দ প্রভু তিনি বিবাহ করেছিলেন জাহ্নবা দেবী এবং বসুধা দেবীকে তাদের দুজন কন্যা ছিলেন এবং এইভাবে এবং একজন পুত্র ছিলেন বীরচন্দ্র প্রভু একজন হচ্ছে বীরভদ্র এবং একজন হচ্ছে গঙ্গা দেবী বা দুই পত্নীর কাছ থেকে একজন পুত্র এবং একজন কন্যা তিনি লাভ করেছিলেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তার এই যে মুখ্য উদ্দেশ্য যে তিনি গুরু রূপে তিনি এই বঙ্গপ্রদেশ এবং উড়িষ্যা প্রদেশে যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন তিনি সকলের দ্বারা দাঁড়িয়ে গিয়েছেন সবাইকে উৎসাহ দিয়েছেন যে রাধা কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ বল বল রে সবাই।
राधा কৃষ্ণ বলব রে সবাই, এইভাবে নিত্যানন্দ প্রভু কি করেছেন সবার কাছে, সবার দ্বারে দ্বারে গিয়েছেন এবং দ্বারে দ্বারে গিয়ে তিনি সবাইকে উৎসাহিত করেছেন, যাতে তারা সবাই কৃষ্ণ নাম কীর্তন করে, কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে তারা সবাই এই কৃষ্ণ প্রেম লাভের যে মহিমা, যে আনন্দ, সেই আনন্দে তারা অংশগ্রহণ করতে পারে। এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া কীর্তনেতে গৌরনিতাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া কীর্তনেতে গৌরনিতাই, সেইভাবে এই শিক্ষা তারা সবাইকে দিয়েছেন, যাতে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি আমাদেরকে তার কৃপা বর্ষণ করেছেন এবং আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এটাই হওয়া উচিত যে আমরা সর্বপরিস্থিতিতে যেন আমাদের মনে এবং আমাদের হৃদয়ে নিত্যানন্দ প্রভুর কৃপা ভিক্ষা প্রার্থনা করি। কেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত, তিনি হচ্ছেন জগৎগুরু, এবং তার কৃপা বিনা আমরা কখনোই কৃষ্ণ ভাবনামৃতে এগিয়ে যেতে পারবো না, এবং তার অনুমতি বিনাও আমরা মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর চরণে স্থান পাব না। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কোনো মতেই এটা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। সেই জন্য নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের সকলের প্রার্থনা করা উচিত, তিনি আমাদেরকে শক্তি প্রদান করেন, যেহেতু তিনি হচ্ছেন গুরুদত্ত এবং কৃষ্ণ ভক্তি অনুশীলনের শক্তি প্রদানকারী, তাই তার কাছে আমাদের সকলের প্রার্থনা করা উচিত এবং সকলের আমরা তার কাছে যেন প্রার্থনা করি এবং তার স্মরণে তার চরণে আশ্রয় গ্রহণ করি, এবং তার স্মরণে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমরা রাধা কৃষ্ণের কাছে যেতে পারবো এবং কৃষ্ণ সেবার অধিকার লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হেন নিতাই বৈনা ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায় পাই, দৃঢ়তা সহকারে আমাদের নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করা উচিত এবং তার চরণকে আঁকড়ে ধরে রাখা উচিত, তাহলেই আমরা আমাদের শ্রী গুরুদেবের আশ্রয় ভিক্ষা লাভ করতে পারবো এবং গুরুদেবের আশ্রয় ভিক্ষা লাভ করার মাধ্যমে আমরা চৈতন্য মহাপ্রভু সেবা করার অঙ্গীকার করতে পারবো। হরে কৃষ্ণ। জয় নিত্যানন্দ প্রভু কি, ত্রয়োদশী মহোৎসব কি, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। প্রভু আমাদের মাঝে খুব সুন্দর নিত্যানন্দ মোহন মহিমা আলোচনা করলেন, সকলে আপনারা আনমিউট করে প্রভুর জন্য সকলে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ জয় ব্রজরাজ কানাই প্রভুকে, হরে হরি কৃপা করবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের বিশেষভাবে অনুরোধ করছি, যাদের যে সেবা দেওয়া আছে আপনারা সকলে সঠিক সময়ে চলে আসবেন, আজকে বিশেষ দিন, আজকের এই সেবা আমাদের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ, এই সেবা সকলে সঠিক সময়ে চলে আসবেন। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্রজরাজ কানাই প্রভু আমাদের বারার সাথে প্রচারের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। হরে কৃষ্ণ জয় গিরিরাজ কৃপা প্রভু কি, আপনার চরণের জন্য আমরা সবসময় থাকতে পারি প্রভু, আপনাদের চরণে আমাকে রাখবেন। বাঞ্ছা কল্প তরুপশ্চ কৃপা সিন্ধু বয়ে বচ,
पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः जय अनंत कोटि वैष्णव वृंद के जय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल।